আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। তো এটা হচ্ছে প্রায় অনেক দিনের আগের ব্লগ, প্রায় 15-20 দিন আগের ব্লগ, যেহেতু মাঝখানে প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গিয়েছে আমি ব্লগ শেয়ার করছি না, আর অনেকগুলা কিন্তু ব্লগ জমে আছে। আসলে ব্যস্ত বলতে একটু বাচ্চাদের নিয়ে একটু ব্যস্তর মধ্যে দিন পার করছি, সেই কারণে কিন্তু ব্লগ এডিট করে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেই সময়টা কিন্তু হয়ে উঠছে না। তো বেশ কয়েকদিন পর কিন্তু আজকে আরেকটা ব্লগ শেয়ার করলাম আমার প্রিয় আপুদের সাথে। তো এটা হচ্ছে সকালে, আমার ননদরা কিন্তু আছে, দুর্গাপূজার সময় এসেছিল ছুটিতে। তো সকালে হচ্ছে আজকে রুটি পরোটা কিছুই বানাচ্ছি না, তো চিন্তা করলাম একটু সোপাক্কন পিঠা বানিয়ে ফেলি। তো ময়দা আর এখানে একটু চালের গুঁড়ো দিয়েছি আমি, আর এই পিঠা কিন্তু বানাতে বেশিক্ষণ সময়ও যেহেতু লাগে না, তো সকালেই চিন্তা করলাম যেহেতু এখন স্কুল বন্ধ, মানে ব্লগটা যখন বানিয়েছিলাম তো সবাই কিন্তু ঘরে অনেক বেশি দেরিতে করে উঠে সকালবেলা, এখনও প্রায় 10-11টা বেজে গিয়েছে। তো আর রুটি পরোটা কিছু না বানিয়ে তো আজকে চিন্তা করলাম একদম হুটহাট করে অল্প সময়ে এই সোফাকন পিঠাটা বানিয়ে ফেলি। এটা কিন্তু অনেক বেশি মজা চায় এর সাথে খেতে, আর আমার ঘরেও দেখা যায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো বাচ্চারাও সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, আমার ননদও উঠেছে, আমার ননদরাও ছিল এই সময়। তো সবাই মিলে নাস্তা করে নিয়েছি। দেখা যায় সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে না উঠি না, দিনের কিন্তু বরকত পাওয়া যায় না, কাজেরও কিন্তু আর সময় মতো কিন্তু কাজগুলো শেষ করা যায় না। তো নাস্তা করার সাথে সাথেই কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি, যেহেতু ঘরে মেহমান আছে তো অলরেডি কিন্তু রান্না করতে করতে প্রায় জোহরের পর হয়ে যায়। আর যেহেতু আমরা সকালে দেরিতে করে নাস্তা করি, দুপুরে খেতে খেতেও কিন্তু 3টা বেজে যায়। আসলে ঘরে মেহমান থাকলে, সবাই থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি, শাক ভাজি করেছি, মূলা শাক বের হয়েছে, এখন তো শীতের আগে কিন্তু শীতের সবজিগুলো বের হয়ে যায়। তো মুরগির মাংস তো থাকতেই হবে, যেহেতু বাচ্চারা মুরগির মাংস ছাড়া খাবে না। তো এদিকে হচ্ছে আমি সাথে একটা ভর্তা বানাবো শুটকি দিয়ে, ছোটো ছোটো চিংড়ি পাওয়া যায় যেটা আমরা শুটকি বানাই, শুটকি ভর্তা বানাই। তো সেটা আমি ভালো করে পরিষ্কার করে একটু তেলের মধ্যে টেলে নিয়েছি, এরপর পেঁয়াজ রসুন যা যা মশলা দেওয়ার দরকার সব কিছু আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো এই ভর্তাটা আমি ব্লেন্ডারে তৈরি করব। তো আমরা কিন্তু কাঁচামরিচ ভর্তা বানিয়েও এই শুটকিটা, গোটা শুটকি, চিংড়ি শুটকিটা দিয়েও কিন্তু কাঁচামরিচের ভর্তা খাই। তো আজকে চিন্তা করলাম একটু ব্লেন্ডারে আমি মশলা দিয়েই একদম লাল মরিচের গুঁড়া দিয়ে ঝালঝাল করে ভর্তাটা বানিয়ে নিয়েছি, অনেক বেশি মজা হয়েছে এই ভর্তাটা খেতে। তো এদিকে হচ্ছে তাসির দোহা সাঁতার কাটবে, ওরা কিন্তু সাঁতার কাটতে পারে না। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু পুকুর আছে, তবে আমাদের শ্বশুরবাড়ির বাউন্ডারির ভেতরে পুকুর নাই, বাহিরে আর কি রোডের সাইডে পড়েছে। তো ওরা কিন্তু কোনোদিন পুকুরে সাঁতার কাটতে বা গোসল করতে যায়নি। তো ইদানিং কিন্তু দোহা তাসির অনেক বেশি বিরক্ত করছে ওর আব্বুকে, যে ওরা সাঁতার কাটা শিখবে, পুকুরে গিয়ে গোসল করবে। তো দেখা যায় আমার শ্বশুরবাড়িতে কিন্তু কেউই পুকুরে যায় না, যেহেতু রোডের পাশে পড়েছে আর একটু দূরেও। তো বাচ্চারা দেখেন এখানে কিন্তু দোহাকে অনেককেই বলেছি আর চলো পুকুরে যাই, আমরা সাঁতার কাটবো, একই সাথে গোসল করবো, দোহা তো একদম পাগল হয়ে গিয়েছে। তো ওর আব্বু কিন্তু না পারাতে বাচ্চাদের নিয়ে পুকুরে গিয়েছে। তো সাথে কিন্তু তাসির বল নিয়েছে, এরপর বড় তেলের বোতল দিয়েছে, ওকে নাকি কে জানি বলেছে তেলের বোতল দিয়ে কিন্তু সাঁতার কাটানো শেখা যায় বা বল দিয়ে কিন্তু সাঁতার কাটতে পারে। তো ওরা কিন্তু সাঁতার কাটতে পারে না, তো
কয়েকদিন আগেও কিন্তু কয়েকবার নিয়ে গিয়েছে, ইদানিং কিন্তু এত বেশি বিরক্ত করছে তাসির, যেহেতু কিছুদিন ধরে বাহিরের ছেলেদের সাথে মিশছে, খেলা করছে একসাথে। তো ওরা দেখা যায় পুকুরে গোসল করে, তো আমার বাচ্চারা তো দেখা যায় কোনোদিন পুকুরে গোসলও করে নাই আর সাঁতারও কাটতে জানে না। তো সাথে কিন্তু নোসাইবার আব্বুকেই আসতে হয়, যেহেতু পুকুরে ওরা সাঁতার কাটতে জানে না, একটা রিক্সির ব্যাপার থাকে। তো যখনই ওদেরকে সাঁতার কাটানোর জন্য নিয়ে যাওয়া হয় পুকুরে, ওর আব্বু সহ যায়। আর দেখা যায় পুকুরে গোসল না করলে না একটা অভ্যাস থাকে না, হঠাৎ করে দেখা যায় গোসল করলে গায়ে একটু খারাপ লাগে, জ্বর জ্বর ভাব আসে। তো নোসাইবার আব্বু কয়েকবার ওদের সাথে গোসল করেছিল, ওনার নাকি অনেক বেশি খারাপ লেগেছে পুকুরে গোসল করাতে। তো আজকে সেই কারণে উনি আর পুকুরে নামেনি, বাচ্চাদেরকেই দিয়েছে। আর উনি ঘাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর সাথে কিন্তু তাওরাতকেও নিয়ে গিয়েছে, আর আমার ননদের মেয়েও কিন্তু মারুও ছিল। তো আমার শ্বশুরবাড়িতে দেখা যায় অনেক পুকুর আছে, শুধুমাত্র এই পুকুরটা নাকি শুধু ঘরের মানুষ গোসল করবে, সেই কারণে কিন্তু কুড়ানো হয়েছিল, আমার শ্বশুররা কুড়িয়েছিল যখন আমার দেবর ননদরা সবাই ঘরে ছিল, ছোট ছিল। শুধুমাত্র নাকি আমার শ্বশুরবাড়ির ছেলে মেয়েরা এই পুকুরে গোসল করার জন্য এই পুকুরটা বানানো হয়েছিল, একদম জল ঘাট দিয়ে পাকা করা ঘাট দিয়েছিল, বসার সিঁড়ি করে দিয়েছিল, অনেক সুন্দর ছিল নাকি তখন এই পুকুরটা। তখন চারো সাইডে নাকি তারের বেড়া বা বাঁশের বেড়া ছিল, পুকুরটা তালা দিয়ে রাখা হতো, তো যাতে বাহিরের মানুষরা ব্যবহার করতে না পারে। বাহিরে অনেক পুকুর আছে যেটা সবাই ব্যবহার করে, তো শুধুমাত্র এই পুকুরটা ঘরের মানুষরাই ব্যবহার করবে। তখন নাকি পানিগুলো অনেক পরিষ্কার ছিল, পুকুরটাও অনেক সুন্দর ছিল। আসলে এখন তো আমার শ্বশুরবাড়িতে কেউই থাকে না, যে যার মতো সবাই ঢাকাতে শহরে থাকে। তো আর বাচ্চারাও দেখা যায় পুকুরে যায় না গোসল করতে, এখানে ছেলে মেয়ে কেউ নাই, শুধু আমারগুলো আছে, যেহেতু ওরা ছোটো কোনোদিন পুকুরে যায়নি। তো আজকে সহ কয়েকবার কিন্তু পুকুরে গিয়েছে গোসল করার জন্যে। আমরা কিন্তু যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, আমরাও কিন্তু পুকুরে অনেক গোসল করেছি, আমার বারবার বাড়ির পাশে লাগানো অনেক বড় পুকুর আছে, সব কিছুই কিন্তু আমার মারা আমরা কিন্তু পুকুরেই ব্যবহার করেছি। তো আমরা কিন্তু সাঁতার কাটতে পারি, এখন কিন্তু বাচ্চারা দেখা যায় সাঁতার কাটতে পারে না, যেহেতু পুকুরে গোসল করা হয় না। আর এখন দেখা যাচ্ছে আমরা বা আমার বাচ্চারা গ্রামে বড় হলো, গ্রাম বলতে কিছুই নেই আমার আশেপাশে, তো বাচ্চারা দেখা যায় একদম বাসা বাড়ির মতো করেই বড় হচ্ছে, একদম ঢাকা শহরে যেভাবে থাকে আমরাও কিন্তু সেমভাবেই থাকছি। গ্রামের পরিবেশ কিন্তু আমার শ্বশুরবাড়ির আশেপাশে কিছুই নেই। তো এদিকে হচ্ছে বিকেলে আমি তালের বড়া বানিয়েছি, এই তালের রসটা আমি ফ্রিজে রেখেছিলাম, আমার ননদের জন্য পিঠা বানাবো। তো যাবো যাবো করে যেহেতু যাওয়া হয়নি, আমার ননদ যেহেতু এসেছে, তো চিন্তা করলাম তালের বড়া বানিয়ে ফেলি। কাঁঠাল পাতা দিয়ে বানাতে একটু সময়ও লাগবে আর কাঁঠাল পাতাও আনতে হবে। তো বিকেলের নাস্তার জন্য তালের বড়া বানিয়েছি আর সবাই মিলে নাস্তা করে নিয়েছে। তো এটা হচ্ছে আমার একটা কেকের অর্ডার আছে, তো এই কেকটা কিন্তু আমাকে হয়তো দুবাই থেকে আমার শ্বশুরবাড়ির পাশের একটা ছেলে সম্পর্কে আমাদের প্রতিবেশী আর কি, তো দুবাইতে থাকে, তো ওর অ্যানিভার্সারির উপলক্ষে ওর বউকে একটা সারপ্রাইজ দিবে। তো শালাকে ফোন করে বলেছে আমাকে কেকটা অর্ডার দেওয়ার জন্য, আর ও কিন্তু দুবাই কি ওমানে থাকে হয়তো, ও কিন্তু ফোন করে বলেছে ওর একটা কেক লাগবে, যেহেতু পরের দিন ওর অ্যানিভার্সারি, এক বছর পূর্ণ হবে আর কি বিয়ের। তো 2 পাউন্ডের একটা চকলেট কেক বানিয়ে দিতে বলেছে, তো আমি এটা হচ্ছে রাতের বেলা আমি কেকটা বানিয়ে পরের দিন হচ্ছে ডেলিভারি দেব, যেহেতু তাওরাত থাকে বা তাওরাতে এখনও ছুটো, তাওরাতকে নিয়ে কিন্তু আমি বেকিংয়ের কাজটা করতে পারি না, ও ঘুমালেই রাতেই কিন্তু আমি কেকটা বানিয়ে রাখি। আর পরের দিন যদি বিকেলে ডেলিভারি দিতে হয়, আমি সকালেও দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে কেকটা ডিজাইন করে রাখি। তো এই তো রাত্রে কেকটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর দেখা যায় স্পঞ্জ কেক না একটু ঠান্ডা ঠান্ডা হলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, ডেলিভারি দেওয়া কেকগুলো যদি রাতে বানিয়ে পরের দিন ডেলিভারি দেওয়া হয়, এটা কিন্তু কেকের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এই তো আমি 2 পাউন্ডের একটা চকলেট বেস বানিয়ে নিয়েছি, কেকের বেস বানিয়ে নিয়েছি, এটা আমি একটু ঠান্ডাও করে নিয়েছি।
রাতে কাজের ফাঁকে ফাঁকে আমি কেকটা বেক করে রাখি, এরপর সবাই যখন ঘুমায় তখন কেকটা আমি ডিজাইন করে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো উপর আমি মিল্ক সিরাপ দিয়ে নিয়েছি, যেহেতু চকলেট কেক, চকলেট কেকে আমি মাঝখানের লেয়ারে আমি চকলেট ক্রিমটাই দিব। তো এখন মাশাআল্লাহ দেখেন, অনলাইন যুগে বিদেশ থেকেও কিন্তু কেক অর্ডার করে ঘরে বা পরিবারে আত্মীয় স্বজনের কাছে পাঠানো যায়। আমাকে কিন্তু প্রায় অনেক ভাইয়ারা বা আপুরা বিদেশে থাকেন, ওনারা ওখান থেকেই কিন্তু কেক অর্ডার করে, তো ওনাদের পরিবারের জন্য, ছোটো ভাইয়ের জন্য বা ছোটো বোনের জন্য। তো আজকে হচ্ছে ভাইটা ওর ওয়াইফের জন্য সারপ্রাইজটা রেখেছে। আসলে যখন বিদেশ থেকে অর্ডার করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বিয়ের এক বছর পূর্ণ হবে এই ভাইটার, তো বিদেশ থেকে বসেই কিন্তু ওর বউকে সারপ্রাইজ দিচ্ছে একটা কেক পাঠিয়ে। তো আসলে একটা যদি আপনজনের কাছ থেকে এরকম সারপ্রাইজ পাওয়া যায় বা কাছের মানুষের কাছ থেকে, তাহলে অনেক বেশি ভালো লাগে। এই ভাইয়ের বউটারও কিন্তু অনেক বেশি ভালো লাগবে যে ও শুনবে ওর জন্য একটা কেক পাঠানো হয়েছে এই আর কি। তো আমিও খুবই যত্ন করে কেকটা বানিয়ে দিচ্ছি। তো আমাকে যখন ফোন করেছিল বিদেশ থেকে, আমি তো চিনি নাই, পরে নসিবা আব্বুকে দিলাম, ও বলেছিল ওর ভাইয়াকে দেওয়ার জন্য, ওকে আবার দিলাম। তো ওকে পরিচয় দিয়েছে, আমি যেহেতু চিনি নাই আমাকে আর পরিচয়টা দেয়নি। তো নসিবা আব্বু বললো যেহেতু আমাদের প্রতিবেশী, একটু ভালো করে কেকটা বানিয়ে দাও। আর আমি যখন ডেলিভারির জন্য কেক বানাই, আমি কিন্তু খুবই যত্ন সহকারে কেকগুলো রেডি করে রাখি, যাতে আমার কাস্টমাররা কোনো অভিযোগ না দিতে পারে। তো আজকের কেকটা হবে একটা কাপল থিম কেক, আমি একটা পিকচার দিয়ে কাপল থিমের কেকটা বানাবো। ওই ভাইটা কিন্তু কোনো ডিজাইন দেয় নাই, আমাকে একটা ডিজাইন দিয়েছিল, তো ওই ডিজাইনে কিন্তু অনেক ফন্ডেন্টের কাজ ছিল। আর ফন্ডেন্টের কেকগুলো দেখতে সুন্দর হলে কী হবে, ফন্ডেন্টগুলো কিন্তু খেতে এত বেশি ভালো লাগে না, আর কেকের প্রাইসও কিন্তু অনেক বেশি পড়ে যায়। পরে আবার আমাকে বললো আমার পছন্দ মতো আমি এই পিকচারটা দিয়েছি, যেহেতু অ্যানিভার্সারির কেক, আর এই পিকচার দিয়ে আমি কাপল থিম কেক কিন্তু আগে বানাইনি, আজকে প্রথমবার বানাবো। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমি অনেক দিন ধরে চিন্তা করছি এই ধরনের একটা কেক বানাবো। আসলে যখন নতুন নতুন ডিজাইনের কেকগুলো অর্ডার আসে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, নতুন নতুন ডিজাইনটা ট্রাই করতে পারি। আর প্রায় সময় কাস্টমাররা দেখা যায় একদম আমাকে বলে, আপু সিম্পলভাবে আপনার মনের মতো করে বানিয়ে দেন, ওনারা ক্রিমটাও ক্রিম কম পছন্দ করে অনেকে, বা কালার একদমই কম পছন্দ করে। আমার বেশিরভাগ কাস্টমার দেখা যায় একদম রিপিট কাস্টমার, ওরা কিন্তু আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে, যারা একবার নিয়েছে আলহামদুলিল্লাহ ওনারাই কিন্তু বারবার কেক অর্ডার করে। তো অনেক কাস্টমারের দেখা যায় একদম লাইট কালার বা চকলেট ক্রিম দিয়ে কেকটা বানিয়ে দিতে বলে, একদম অল্প ডিজাইন দিয়ে, যেহেতু বেশিরভাগ কাস্টমাররা কিন্তু বাসায় সবার সাথে খাওয়ার জন্য বা বাসায় খাওয়ার জন্য অর্ডার দেয়। তো আমিও ওনাদের পছন্দ মতো বানিয়ে দিই। তো আজকে যেহেতু শুনলাম ওনাদের অ্যানিভার্সারি, তো আজকে এই কাপল থিম কেকটা বানাবো। তো আমার একটা পিকচারও প্রিন্ট করা ছিল, এটা ছিল ব্লু কালারের, তো যেহেতু রেড কালার আমি থিমটা দিব, তো সমস্যা নয়, আমি ব্লু কালারটা কিন্তু রেড কালার ক্রিম দিয়ে সাজিয়ে নিব। তো এই তো আমি পিকচারটাও কেটে নিয়েছি, তো আমি রেড কালার ক্রিমটাও বানিয়ে নিয়েছি। আর আমাকে অনেক আপু রিকোয়েস্ট করেছেন এই রেড কালারটা আমি কিভাবে এনেছি। তো রেড কালার আনতে কিন্তু প্রচুর কালার ইউজ করতে হয়, এটা তো যারা বেকিংয়ের কাজ করেন সবাই তো জানেন। আর আমিও কিন্তু আগে একদম টকটকে লাল কালারটা অনেক ট্রাই করেছি, যেটা টকটকে লাল কালারটা আসে না, প্রচুর কালার দেওয়ার পর দেখা যায় ক্রিমটা নরম হয়ে যায়, এটা দিয়ে ডিজাইন করতে গেলে ডিজাইনটা বেশি সুন্দর হয় না। তো যেহেতু আমি বেকিংয়ের জিনিসপত্রগুলো শহর থেকে নিয়ে আসি, এটা হচ্ছে আমার বোনও যেহেতু আগে বেকিংয়ের কাজ করতো, একটা পরিচিত দোকান আর কি, আমার বোনের নাম বললেই কিন্তু চিনে, এত বেশি পছন্দ করে আমার বোনকে। তো আমার বেকিংয়ের জিনিসপত্র কিন্তু সবগুলো আমি ওই ভাইটার কাছ থেকে নিয়ে এসেছি, যেহেতু সবসময় জিনিসপত্র আনা হয়, এরপর আমার বোনেরও পরিচিত হয়ে গিয়েছে। তো
ওনাকে বললেই কিন্তু উনি ভালো প্রোডাক্টগুলো আমার জন্য পাঠিয়ে দেয়, বা নুসরাবু যখন শহর থেকে আসে উনি আসার সময় নিয়ে আসে। তো আমি অনেক রেড কালার ব্যবহার করেছি, তো বিভিন্ন ব্র্যান্ডের রেড কালার কিন্তু ব্যবহার করেছি। তো আমি ওনাকে ফোন করে বললাম যে ভাই রেড কালার তো দিয়েছেন, এটা তো টকটকে লাল কালারটা আসছে না। তো উনি বলল আবু 1000 টাকার প্রাইসেও যদি আপনি কালার ব্যবহার করেন এটা কিন্তু টকটকে লাল আসবে না, আর অনেক কালারও কিন্তু দিতে হয় বা মিক্সিং করেই কিন্তু রেড কালারটা নিয়ে আসতে হয়। তো এইবার আমি ওনাকে ফোন করে বললাম আপনাদের দোকানে সবচেয়ে ভালো রেড কালারটা আমাকে দেন, যাতে অল্প কালার দিলে সুন্দর একটা কালার চলে আসে, আর দেখা যায় বেশি কালার দিলে না ক্রিমের টেস্ট কিন্তু একটু তিতাভাব আসে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমিও কিন্তু সবসময় পছন্দ করি একদম লাইট কালার, যেই কেকের ডিজাইনগুলো আছে সেটা ট্রাই করার জন্য, এটা কিন্তু অনেক বেশি মজা হয় ক্রিম। তো আমি যে ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করি, ভিভু রেডটা ব্যবহার করি বা ভিভু হোয়াইটটা ব্যবহার করি, এই ক্রিমগুলো কিন্তু সবচেয়ে ভালো ক্রিমের মধ্যে, হুইপিং ক্রিমের মধ্যে। আর সবচেয়ে দামি ক্রিমটাই হচ্ছে ভিভু রেড বা ভিভু হোয়াইট এই ক্রিমটা। তো এটা কিন্তু ক্রিমের টেস্টটা অনেক বেশি মজা মাশাআল্লাহ। কাস্টমাররা কিন্তু বলে আপু ক্রিমটাও অনেক বেশি মজা ছিল, ক্রিমটা অনেক বেশি পছন্দ করে। তো দেখা যায় বেশি কালার দিলে না ক্রিমের টেস্ট একটু তিতাভাব আসে, তো সেই কারণে আমি চাই ক্রিমটা যাতে টেস্টটা ভালো আসে অল্প কালারেই, যাতে কালারটা সুন্দর হয়। আর রেড কালারটা দিয়ে যদি কেক ডিজাইন করি, কেকের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। দেখা যায় অনেকেই কিন্তু রেড কালারের কেকটা পছন্দ করে, অ্যানিভার্সারি বলেন বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে বলেন রেড কালারটা পছন্দ করে। তো সেই কারণে ওনাকেই বলেছি সবচেয়ে ভালো দামি কালারটা আমাকে দেন। তো উনি আমার জন্য পাঠিয়েছেন ওসেবার বুকে দিয়ে, তো আমি কিন্তু ভালো নামটা জানি না, যেহেতু এগুলো বড় জার থেকে আমাদেরকে ছোটো ছোটো জারে করে দেওয়া হয়, ওখানে কিন্তু নাম লেখা থাকে না। তো সেই কারণে কিন্তু আমি নামটা ভালো বলতে পারছি না আপুকে। তো আপু কিন্তু আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছে এই রেড কালারটা আমি কিভাবে এনেছি। তো আমি প্রায় সময় রেডম্যানের কালারটা ব্যবহার করি, এটা অনেক বেশি ভালো। তবে আজকে রেড কালারটা কোন ব্র্যান্ডের সেটা কিন্তু আপু আমি জানি না, যেহেতু আমি যদি বেকিংয়ের দোকানে যেতাম আমি অবশ্যই নামটা জিজ্ঞেস করতাম, যেহেতু আমার হাজবেন্ডকে দিয়ে এনেছি, ছেলে মানুষ এত সব কিন্তু নাম জিজ্ঞেস করে না এই আর কি। আপনি যে কোনো একটা বেকিংয়ের দোকানে গেলে একটা ভালো ব্র্যান্ডের রেড কালার নেবেন, আর রেড কালার কিন্তু প্রচুর দিয়ে কালারটা আনতে হয়, অল্প ক্রিমের মধ্যে কিন্তু অনেকগুলো কালার দিয়েছি আমি। তো এদিকে হচ্ছে আমি কেকটা রেডি করে নিয়েছি মাশাআল্লাহ। অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি এই ডিজাইনের একটা কেক বানাবো। আজকের ব্লগটা কিন্তু আপুরা যারা যারা দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ব্লগে যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা আপনাদের ছোট্ট লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।